হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দ্য গেমার। সবাই কেমন আছেন গাইস? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আসছো আমি কি বলতে চাচ্ছি, তার 50% অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে আমি একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। সো এই গিভওয়েটা হবে একটু ভিন্নভাবে। সো কীভাবে হবে সেটা নিয়ে আজকের এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো ও আজকের এই ভিডিওটা দেখার পরে যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, আই মিন যারা আমার ইউআইডি অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ইউআইডিটা নিয়ে আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন তাদের মধ্য থেকে আমি বাছাই করে কয়েকজন নিব। নেয়ার পরে আমি ওইখান থেকে ওদের সাথে কিছু র্যাঙ্ক ম্যাচ অথবা কিছু কোনো একটা ম্যাচ খেলবো। ম্যাচ খেলে কিছু টার্গেট দিব, যে এই দিব সেটা হচ্ছে হয়তো হইতে পারে র্যাঙ্ক ম্যাচে 5টা কিল, 10টা কিল, বা 10টা মেডিকিট সংগ্রহ, 20টা মেডিকিট সংগ্রহ, বা হইতে পারে 10টা মাইন সংগ্রহ করে দিতে হবে আমাকে, বা 20টা মাইন সংগ্রহ করে দিতে হবে, বা এরকম হইতে পারে যে আমাকে 10টা গ্রেনেড সংগ্রহ করে দিতে হবে। সো এই ধরনের আমি কিছু চ্যালেঞ্জ আপনাদেরকে ছুড়ে দিব। সো যারা যারা এই ধরনের চ্যালেঞ্জগুলো উৎরাইতে পারবেন, মানে যারা যারা এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারবেন, ধরেন সাপোজ ধরেন আপনাকে আমি বললাম যে আমাকে 10টা মাইন খুঁজে দিতে হবে, আমার সাথে এই র্যাঙ্ক ম্যাচে নামতে হবে এবং আমাকে 10টা মাইন ল্যান্ডমাইন খুঁজে দিতে হবে। যদি ল্যান্ডমাইন খুঁজে দিতে পারো তাহলে আপনি পেয়ে যাবেন 500 ডায়মন্ডের একটা গিভওয়ে। সো এটাই থাকবে চ্যালেঞ্জ। সো আমি আসলে মন থেকে চাইবো যে আমি এমন এমন চ্যালেঞ্জ দিব যেগুলো আসলে ইজিলি কমপ্লিট করা যায়, মানে কমপ্লিট করার মতো পুরো মানে চ্যালেঞ্জগুলো দিব, যে চ্যালেঞ্জগুলো কমপ্লিট হয়। তো ওই ধরনের চ্যালেঞ্জ আমি দিব যাতে করে আপনারা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারেন এবং আমাদের ডায়মন্ডের গিভওয়েটা এবং আপনারা বেশি বেশি করে মানে জিততে পারেন। সো এই এই গিভওয়ের মধ্যে আমি চাই না যে আমার ফ্রেন্ড লিস্টের কোনো ফ্রেন্ডকে এই ডায়মন্ডগুলো দিতে, আমি চাই এই ভিডিও দেখার পরে আপনারা আমার ইউআইডি নিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন এবং আমি ওইখান থেকে অ্যাকসেপ্ট করে ওদেরকে নিয়ে নেক্সট ভিডিওটা বানাবো। এবং আপনারা অবশ্যই তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এই গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে ভুলবেন না। যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন তাদের মধ্যে থেকে কিন্তু আমি বাছাই করবো, আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে কোনো ফ্রেন্ড বাছাই করে গিভওয়েটা করব না। অবশ্যই হইতে হবে এটা র্যান্ডম কোনো পার্সন যার সাথে আমি আগে কখনো খেলি নাই বা মানে আমার ফ্রেন্ড লিস্টে নাই, এরকম কোনো একজন পাবলিককে আমি চাই যে গিভওয়ে করতে। আর এরকম গিভওয়ে চলতে থাকবে 5টা বা 10টা, আসলে এটা ডিপেন্ড করবে আপনি আসলে কীরকম রেসপন্স করতেছেন। তো এরকম আমি কি কন্টিনিউ গিভওয়ে করতে থাকবো নাকি 2-4টা করে অফ করে দেবো সেটা ডিপেন্ড করবে ভিডিও ভিউজ, ভিডিও শেয়ার এবং ভিডিও লাইকের উপর ডিপেন্ড করবে। সো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের বলবেন যে এই চ্যানেলে বা এই পেজে যারা আসতে, যারা অলরেডি এই ভিডিওতে আসছেন সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে ভুলবেন না যদি আপনি গিভওয়েতে পার্টিসিপেট করতে চান। আর অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে, পার্টিসিপেট না করলে কিন্তু গিভওয়েটা মিস করে ফেলবেন। সো গাইস, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যারা যারা ভিডিওটি পুরোপুরি দেখলেন তারা আশা করি সব কিছু বুঝছেন, আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স আপনার জন্য অলওয়েজ খোলা আছে। সো আপনারা জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আর কমেন্টে লিখবেন যে এই নাম, এই ইউআইডি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করে নেবেন। সো আই উইল অ্যাকসেপ্ট ইট অ্যান্ড আপনাদের সাথে গেম প্লে করে নেক্সট ভিডিওতে গিভওয়েটা করতে চাই। সো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সবাই প্লিজ লাইক করবেন, পেজটাকে শেয়ার করবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।